নমস্কার রনীতার কুকিং ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো বন্ধুরা কত মানে আজকে অন্ধ্রপ্রদেশে প্রচণ্ড রোদ যেন রোদ আছে কিন্তু বাতাসও আছে আর এখানে যেভাবে গরম পড়েছে তো মানে থাকাই যাবে না এত পরিমাণে গরমটা পড়েছে তো ছেলেদের এখনো স্কুল ছুটি পড়েনি জানেন তো এদের তো তো পরীক্ষা আরম্ভ হবে ছোটো ছেলের পরীক্ষা কাল থেকে আরম্ভ হবে আর বড়ো ছেলের তো দুটো না তিনটে পরীক্ষা হয়ে গেল তো এখানকার তো আবার মানে এই গরমে তিন মাস মানে স্কুল ছুটি পড়ে যায় তো এত পরিমাণে গরম পড়লে আর স্কুল কোন বাচ্চারা যেতে পারে বলো তো আজকে তো গরমও পড়েছে তো আজ মানে কালকে বলেছিলাম আমার বরকে যেন একটা তরমুজ আনতে আর এই গরমে তো তরমুজ খেতে খুব ভালো লাগে তো আমার বর যেন কত বড় তরমুজ এনেছে তো চলো তোমাদের একবার দেখাই কত বড় তরমুজ তো ওজনটা তোমাদের বলে দিই আগে থেকে তো ওজনটা মানে ছ কিলো ওজনের একটা তরমুজ এনেছে তো সেটা একদিন তো খেতে পারবো না মানে আমাদের এখন মানে কি বলবো অর্ধেক অর্ধেক করে খেতে হবে তো চলো দেখাই তোমাদের তরমুজটা কত বড় আর এই যে দেখো জামা কাপড়গুলো সব দিয়ে দিয়েছি আর আমার জামা কাপড় কাঁচাও হয়ে গেল তো দেখো বন্ধুরা কত বড় তরমুজ তো তোমাদেরকে তো বললাম এর মানে ওজন ছ কিলো আর তো আমাদের এই মানে পাঁচজন ফ্যামিলিতে এত বড় তরমুজ পুরোটা খাওয়া সম্ভব হবে না একদিনে আর এই যে কিছুটা এখানে এই যে কেটে যে দেয় না তো দুই ছেলে খেয়েছিলো বলেছিল মানে বলছিল যে মিষ্টি আছে তো এখন আমি জানি না তো এটাকে কাটিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি দাদা তো দেখো বন্ধুরা কেটে নিয়েছে তোর তো দেখো বন্ধুরা আমার তরমুজ কাটা হয়ে গেল তো এটা হচ্ছে আমাদের জন্য আর এটা হচ্ছে ওই যে পাশে যে টিচার আন্টি থাকেন তো ওনাদের জন্য নিয়ে যাব তো ওদের তিন বোন থাকে তো তিন বোনের জন্য নিয়ে যাচ্ছি আর এটা আমাদের জন্য তো আমাদেরটা এটা ফ্রিজে রেখে দেব তো খাওয়ার সময় বের করবো আর একটু ঠান্ডা ঠান্ডা হলে কিন্তু খেতে ভালো লাগে তো একটু বিটনুন দেবো ছড়িয়ে তো চলো আন্টিদেরকে দিয়ে আসি তো বন্ধুরা আন্টিদেরকে ইয়েটা তরমুজটা দিয়ে এলাম আর দেখো অর্ধেকটা আছে তো এই অর্ধেকটা কিন্তু ফ্রিজে রেখে দিলাম তো এটা পরে খাওয়া হবে তো চলো বন্ধুরা আজকে তোমাদের একটা ভালো জিনিস দেখায় মানে ভালো জিনিস বলতে দেখো সামনেই আসছে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখ আসছে তো শপিং একটু 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 শপিং না করলে হয় বলো তো সামান্য কিছু আমি শপিং করেছি তো চলো সেটাই একটু তোমাদের কাছে শেয়ার করি তো দেখো বন্ধুরা পয়লা বৈশাখ উপলক্ষে এই যে সামান্য কিছু শপিং করেছি তো এখানে কিছু শপিং আছে আর কিছু আমার মানে দেওয়া মানে মা দিয়েছিলো তো তোমাদের সব মিশিয়ে একটু দেখাবো আর দেখাতে পারিনি তোমাদের তো সেই জন্য একসঙ্গে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে দেখাই আমার শ্বশুরমশাইয়ের তো দেখো শ্বশুরমশাইয়ের জন্য এই গেঞ্জিটা নিয়েছি গরমে পড়বে বলে আর গেঞ্জিটার মানে ক্লথটা কিন্তু খুবই সুন্দর আর নরম তো এটা হলো শ্বশুরমশাই আর এটা হলো আমার ছোট ছেলে তো এই গরমে পরার জন্য হাইর সঙ্গে প্যান্ট আছে তো এটা হলো আমার ছেলে ছোট ছেলে আর এটা একটা নাইটি নিয়েছি আমি এই যে সুতির নাইটি আর এটা খুলে দেখালাম না এরকমই তো এরপরে যেটা দেখাবো এই যে আর একটা এই আনারকলি টাইপের আর এই টাইপের ড্রেসগুলো আমার পরতে এত ভালো লাগে তো আমার প্রায় ড্রেসই আমার এই টাইপেরই আছে তো দেখো এটা পুরোটা এরকম তো এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম তো এটা একটা হয়ে গেল। আর এটা এই যে আমার বর এনে দিয়েছে এটা পছন্দ করে তো ওটা মানে এটা ওরই পছন্দ কালারটা ওর পছন্দ আর ও একটু লাইট কালার বেশি পছন্দ করে তো দেখো আর বেশি খুললাম না আর এখানে দেখো আমার শাড়ি শাড়ি বলতে আমার শাশুড়ি মাঝে এসেছিলেন তো একজন শাশুড়ি মা আমার জন্য দিয়ে পাঠিয়েছেন এই শাড়িটা তো এর আমি আঁচলটা দেখাই তোমাদের এই যে এটা হচ্ছে তার আঁচল আর এটা হচ্ছে তার গা তো এটা হলো শাড়ি আর এটা দেখো আমার মা এনেছিল মানে আমার বোন মায়ের হাতে দিয়ে পাঠিয়েছে শাড়িটা আর এটা হচ্ছে তার গা আর এটা হচ্ছে আঁচল তো আর একটা যেটা জিনিসটা দেখাবো স্পেশাল যে জিনিসটা তো সেটা হলো এই যে বক্স এই বক্সের মধ্যে আছে জুতো তো আমি খুলি তো দেখো বন্ধুরা এই যে জুতো এটাও কিন্তু অনলাইন থেকে আনা আর জুতোটা খুবই সুন্দর উডল্যান্ডের জুতো আর তো এটা জানো কে এনে দিয়েছে খুব স্পেশাল একজন মানুষ এনে দিয়েছে আমার বরকে তো আমার বড় ছেলে তার বাবাকে পয়সা জমিয়ে জুতোটা এনে দিয়েছে তো জুতোটার দামও তোমাদের বলে দিচ্ছি তোমরা কোনো মানে তোমরা মাইন্ড করবে না এটার দাম হচ্ছে পয়সা জমিয়ে এনে দিয়েছে তো বন্ধুরা এই ছিল আমার শপিং তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর হ্যাঁ তোমাদেরকে আরও একটা কথা বলি যে আমরা বাঙালিরা যে অন্ধ্রপ্রদেশের কাছ থেকে এতটা সম্মানবাব তা ভাবতে পারিনি তো বন্ধুরা জামা আনতে গেছি আমার শ্বশুরমশার আমার ছেলে যে জামা আনতে গেছিলাম তো ওখানে যেতেই একজন মানে আঙ্কেল বয়স্ক আঙ্কেল তো আমাকে জিজ্ঞেস করলো যে বাঙালি কিনা তো বাঙালি বলতে বললো যে তো মানে বাঙালিকে আমরা এতটাই পছন্দ করি আর বাঙালির ব্যবহারটাও খুব মিষ্টি তো যাই হোক কলকাতার লোক শুনে ওরা খুবই আনন্দ হলো এতটাই ভালোবাসে বাঙালিদেরকে তো মানে শুনে তো আমার এত আনন্দ লাগছে যদি আমি ভিডিও করতে পারতাম না তোমাদেরকে সহ দেখিয়ে মানে শুনিয়ে দিতাম তো যাই হোক বন্ধুরা আর ভিডিওটার বেশি বড় করছি না কেমন লাগলো কমেন্ট তো অবশ্যই করবে আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে তো চলো আজকের মতন